দর্শক, আজ আর আসিদি চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স। আর আছে একখান গুরুতর অভিযোগ আছে যে পুলিশ হলে কাপলদের যাতায়াত সমন্বয় দি তল্লাশির নামে হরানি করে। আর আজ এই তার সরাসরি মতামত জানতাম স্যার। রাস্তায় সিগন্যাল দিবে, একটা মেয়ে একটা ছেলেকে দেখলে সে বোন হোক বা মা হোক এটা ভাববে না, ছেলেকে আলাদাভাবে এক জায়গায় নিয়ে যাবে, মেয়েকে গাড়িতে বসিয়ে ওর কাছ থেকে 500 টাকা 1000 টাকা নেবে। নেওয়ার পরে মেয়ে ছেলেকে ছাড়িয়ে দিবে। বড় বড় হোটেল অন্য অন্য জায়গায় খারাপ কাজ চলে, ওগুলো বন্ধ করে না। তারা গাড়িতে কোনো যাত্রী উঠলে তাদেরকে হয়রানি করে। গাড়ির মধ্যে চলাফেরা করবার সময় নিজের বউর লইয়েরে গাড়ি করে যাইতে লামাইয়ের হাত দিবে তুর্কি, আর বউ আর কি আপন বোনেরে গাড়ি করে লই যায়, যাইবে সময় পুলিশালা ডাকিয়ে নামায় হাত দিবে তুর্কি। এবার তুর্কি ডকুমেন্ট কি, এবার তো তোর বোন ডকুমেন্ট কি, এগিয়ে তো তোর বউ ডকুমেন্ট কি। এখন বোনের পরিচয় দিতে, বউয়ের পরিচয় দিতে পুলিশে যে হয়রানি, যে নির্যাতন, যে মানে গা করে নাজাল করে মানুষের, সাধারণ মানুষের, এই পুলিশ ঠিক ন করে। আসলে রেগুলারই হচ্ছে চিটাং শহর, আসলে মোটামুটি এটা এক ধরনের মানে খুব বেশি বেড়ে যাচ্ছে এই হয়রানিটা। বিশেষ করে পুলিশে মানে যুগল দেখলে মনে করে যে এটা মনে হয় অন্য কোনো একটা আছে এখানে। আমরা তো স্বাভাবিকলি আসলে ফ্যামিলি নিয়ে গুরুতে ঘুরতে আসি, মেনলি আসলে এই শুক্রবার সময়টা পাই মানে বিভিন্ন স্পটগুলো দেখার জন্য। বাট এটাই দেখি যে ওরা আসলে আমাদেরকে খুব বেশি এই হয়রানির মুক্তি হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে বা আলাদা করে ফেলতেছে, এইগুলো নিয়ে আসলে খুব ঝামেলা হচ্ছে আর কি। এরা হচ্ছে এই জনগণের তারা রক্ষক, তো ওরা আমাদের যেভাবে যদি হয়রানি করে সেটা তো আসলে আমরা মানে জনগণ হিসেবে আমরা তো আসলে সেটা মানে মানতে পারি না। তো পুলিশ করতেছে, এখন আমরা নিরুপায় কি করব। অসুবিধা মানে আইবার সময় মধ্যে মাঝে মধ্যে পুলিশ আইয়ে ডিস্টার্ব করে, ফ্যামিলি হলে যাইলে ফুস করে, কোথায় যাচ্ছেন এগুলি কে, সেই একটা হেচিং লাগে আর কি, বিস্ত্রি লাগে। স্যার আছে বুঝুন উচিত যে তারা মানে ভদ্র মানুষ, ডিস্টার্ব করেন কেন, হরানি করেন কেন, ফ্যামিলি কোথায় ইনসাল। ফ্যামিলি লই বা কোনো এই বান্ধবীর লই ফ্রেন্ড লই আগের সময় বিভিন্ন ধরনের আর সম্মুখীন হয়ে প্রচার করে পুলিশে বিভিন্ন হয়রানি করে, ইবাহন 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 ইয়ারতন পরিত্যান চায়। আর অনেক সময় আমরা যখন বাইরে বের হই ফ্যামিলি নিয়ে, তখন দেখা যায় যে পুলিশে অনেক সময় অনেক ধরনের ঝগড়া করে, সমস্যা হয়, যে জন্য আসলে আমরা বাইরে বের হতে এখন বর্তমান যে চলতেছে খুব সমস্যা হচ্ছে। অনেক দেখা যায় যে অনেক ফ্যামিলি ট্যামিলি লই বাচ্চাটা চলে বাইরে হলেও দেখা যায় যে অনেক আর সম্পর্কে কী লাগন, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হয়। তো আমরা হইতে যেহেতু আমরা স্বাধীন দেশ, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে চলাফেরা করিবার ঘুরিবার, কিন্তু পুলিশ যাতে করে এলে হয়রানি শিকার যেন না হয়। আর বন্ধু বান্ধবের মধ্যে অনেকে এই ধরনের বাজে সিচুয়েশনে পড়ে গিয়ে, আমরা রাস্তাঘাটে যখন সিএনজি নিয়ে যাই, হয়তো আমরা ফ্যামিলিগতভাবে যাই, বোনের সাথে যাই, তখন পুলিশরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে এটা কে, কোথা থেকে আসছেন, কী জন্য আসছেন, কয়দিনের জন্য আসছেন, এভাবে অনেক আমাদেরকে এরকম জিজ্ঞাসা করে। এটা একটা আমাদের বিরক্তকর মনে হয় আর কি। আমি আবারও বলছি, তল্লাশি মানে কিছুটা হয়রানি হবে, একজন ব্যক্তির স্বাধীনতা, আমি স্বাধীনভাবে আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি, গাড়ির সিগন্যাল দেওয়া হলে আমি কিছুটা সাই ফিল করবো, আমি হয়রানি হবই, আমাকে 10 মিনিটের জন্য থামানো হচ্ছে। তো এটা 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 আমি মনে করি সবাই মেনে নেওয়া উচিত। যারা হয়রানি গেছে, আমি আবারও বলছি, আমি অবশ্যই সরি ফর অল দ্য পিপল বাংলাদেশ, এদেশের সকল নাগরিকের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমরা যেন আমি চাই যেন ভবিষ্যতে তল্লাশি করতে না হয়, আমরা সবাই ভালো হয়ে যাব, আমরা সন্ত্রাসী করবো না, আমরা ইয়াবা ক্যারি করবো না, আমরা ইপিজেদেরকে আশ্রয় দিব না, প্রশ্রয় দিব না। লাগাইলেই হিট।